আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের সকলকে সামি ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবসময় আপনাদের মাঝে চমৎকার চমৎকার ডিজাইনের ফার্নিচারগুলো নিয়ে আসি, আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমার পাশেই দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইনের একটি বেডরুম সেট। এই বেডরুম সেটটা আমাদেরকে অর্ডার করেছেন দুবাই প্রবাসী ফারুক হোসেন ভাই, ওনার বাড়ি হচ্ছে কুমিল্লাতে। আমরা ফাইনালি প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে দিব। যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে থাকি, এজন্য রিজিকের সন্ধানে প্রতিনিয়তই আমরা ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থাপনা করি। আপনারা দেখেন, ভালো লাগলে আমাদেরকে অর্ডার করেন। তো আজকে এই পুরো সেটটা আমি কত কত সাইজ নিয়ে করেছি এবং পুরো সেটটা কত প্রাইস, সব কিছু আপনাদেরকে ভিডিও মাধ্যমে জানানোর চেষ্টা করব। প্রতিবারের মতো আমি আপনাদের মাঝে সামি ফার্নিচারের মালিক মোহাম্মদ সোহাইব ইসলাম সুজন আজকে এই প্রোডাক্টগুলোর বিষয়ে কথা বলবো। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেই কতটুকু কাঠ নিয়ে আমরা এই প্রোডাক্টগুলো কাজ করেছি। প্রথমত এই যে দুই সাইডে আপনারা যে টাইটানিক যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু পাঁচাল বিশিষ্ট টাইটানিক, ওয়াল সুকেস বলা হয়, ড্রেসিং টেবিল বলা হয়। এখানে দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইনের এই যে ওয়াল সুকেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এসএসের হ্যান্ডেলগুলো ইউজ করেছি। প্রিয় দর্শক, আমরা সবসময় ভালোটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। এখানে ভিতরের সেলগুলো পর্যন্ত উনি কিন্তু কাঠ নিয়েছেন, পিছন সাইডটাও কিন্তু কাঠ। এই যে দেখেন, পিছন সাইডটা পর্যন্ত কাঠ, কোনো জায়গায় উনি বোর্ড ইউজ করেননি, উনি সম্পূর্ণ কাঠের এটা ইউজ করেছেন। আপনারা দেখে থাকবেন অনেকে এটা গ্লাসের সেল দিয়ে, পিছনে মিরর গ্লাস দিয়ে ওরকমভাবে নিয়ে থাকে। আপনারা যদি ওরকমভাবে বলেন, আমরা ওরকমভাবেও দিতে পারবো। এটার মাঝখানে তিনটি ডয়ার, দুই সাইডে দুইটি পাল্লা। এই ওয়াল সুকেসটার প্রাইসটা আমরা নির্ধারণ করেছি লেকার পলিশ বার্নিশে 70,000 টাকা, হ্যান্ড পলিশে 65,000 টাকায় এই ওয়াল সুকেসটা আপনারা ক্রয় করতে পারেন। আর যদি আপনারা ভিতরের সেলগুলো গ্লাস, পিছনে গ্লাস দিয়ে নেন, সেক্ষেত্রে কিন্তু এটার প্রাইস পড়বে অনলি 50,000 টাকা। সেম ডিজাইন কিন্তু এই ফ্রেমগুলো হবে গ্লাসের, পিছনে মিরর গ্লাস থাকবে, সেলগুলোও কিন্তু গ্লাসের থাকবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে পাঁচাল বিশিষ্ট একটি টাইটানিক ড্রেসিং টেবিল। এই ড্রেসিং টেবিলটাও কিন্তু অনেক সুন্দর একটি ড্রেসিং টেবিল, আলহামদুলিল্লাহ অনেকগুলো ড্রেসিং টেবিল সেল করেছি আমরা এই পাঁচাল বিশিষ্ট। এই ড্রেসিং টেবিলের মাপটা আপনারা দেখেন, এই সাইড থেকে এটার মাপটা কিন্তু 3.5 ফিট, আর এটার যে উচ্চতা নেওয়া হয়েছে এটার উচ্চতাটা আপনারা দেখেন, এখান থেকে কিন্তু 7 ফিট ওভার আছে এটার উচ্চতা। সুন্দর একটি ওয়াল সুকেস, এখানে লাইট সিস্টেম প্রজেক্টর ইউজ করা হয়েছে। এখানে কিন্তু গ্লাসের সেল থাকবে। প্রিয় দর্শক, এখানে যে গ্লাসগুলো ইউজ করা হয়েছে, এই গ্লাসগুলো দেখেন, 5 মিলি গ্লাস আমরা ইউজ করেছি। তো এই ড্রেসিং টেবিলের প্রাইসটা আমরা নির্ধারণ করেছি অনলি 30,000 টাকা, লেকার পলিশ বার্নিশে সুন্দর একটি ড্রেসিং টেবিল। তারপরে আমরা চলে যাব এই যে খাটের ডিজাইনটায়, যেই খাটটা আসলে খুবই আকর্ষণীয় লুকের উপরে করা হয়েছে। এই খাটটা কিন্তু আমি আলহামদুলিল্লাহ ইতিপূর্বে অনেকগুলো ডেলিভারি দিয়েছি। তো এই খাটটা যে দেখতে পাচ্ছেন, এই যে গোলাপগুলো, প্রত্যেকটা গোলাপের উপর পেস্টিং করা। এই খাটটা কিন্তু 6 ফিট বাই 7 ফিটের একটি ফুল বক্সের খাট, এটার উচ্চতাটা আপনারা দেখেন, এই খাটটার উচ্চতা কিন্তু 6 ফিট ওভার আছে। প্রিয় দর্শক দেখেন, 6 ফিট ওভার। এটার যে ছোটো পাখাটা আছে, এটার উচ্চতায় কিন্তু 34 ইঞ্চি। এখানে কাঠের থিকনেসগুলো দেখেন আপনারা, কতটুকু থিকনেস নিয়েছি আমরা। এটা কিন্তু সলিডভাবে 3 ইঞ্চি কাঠ নেওয়া হয়েছে, 3 ইঞ্চি সলিড। অনেকে দেখবেন এই যে গোলাপটার উপরে মাপবে, এখানে কিন্তু 4 ইঞ্চি আছে, বলবে সলিড 4 ইঞ্চি, কিন্তু আমার কথা হলো যেটা যেভাবে আছে আপনাদের মাঝে ওইটা ওইভাবেই তুলে ধরবো, আসলে রিজিকে থাকলে ইনশাল্লাহ হবে। এই যে দেখতে পাচ্ছেন এই ডিজাইনগুলো সম্পূর্ণ হাতে খোদাই করা ডিজাইন, কোনো প্রকার মেশিন দ্বারা কিন্তু এই ডিজাইন করা হয়নি। মিস্ত্রিরা কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করে এই ডিজাইনগুলো করেছেন। দেখেন কতটা ডাবানো হয়েছে, 1 ইঞ্চি ডাবানো হয়েছে এই ডিজাইনগুলো। এই দেখেন ফুলের যে পাতাগুলো কেটেছে, কতটা দাবিয়ে দাবিয়ে এই ডিজাইনগুলো করেছেন। এখানে জালিকাটা ছিদ্র ইউজ করা হয়েছে, ছোটো পাখাটাও কিন্তু জালিকাটা ছিদ্র ইউজ করা হয়েছে। এটা কিন্তু দুই সাইডে দুইটা পাল্লা ডয়ার, মাঝখানে স্লাইডিং গ্লাস হবে। এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে স্লাইডিং গ্লাস, দুই সাইডে পাল্লা ডয়ার আছে।
তো এই খাটটাও আশা করছি আপনাদের পছন্দ হবে, চমৎকার একটি খাট। এই খাটটার প্রাইস আমরা নির্ধারণ করেছি লেকার পলিশে 80,000 টাকায়, হ্যান্ড পলিশে 70,000 টাকায়। এই চমৎকার খাটটা কিন্তু আপনারা নিতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়ার্ড্রোব। এই ওয়ার্ড্রোবটা কিন্তু লতা গোলাপ ওয়ার্ড্রোব বলা হয়। এই ওয়ার্ড্রোবটা কিন্তু অনেক সুন্দর কারুকাজের উপরে করা হয়েছে। দেখেন আপনারা এটার কারুকাজগুলো, এক সাইডে চারটি ডয়ার, আরেক সাইডে বিগ সাইজের একটি পাল্লা করা হয়েছে। এই পাল্লাটা আমি যদি আপনাদেরকে খুলে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন ভিতরের স্পেসটা, ভিতরে কিন্তু অনেক বড় একটি স্পেস করা হয়েছে। পাল্লাতে আমরা দুইটি গজ ইউজ করেছি যাতে কাঠগুলো বাঁকা ফাঁকা না হয়। আর এই যে কারুকাজগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতে খোদাই করা, এগুলো কিন্তু মেশিনে করা হয়নি, এগুলো হাতে খোদাই করার ডিজাইনগুলো করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই ওয়ার্ড্রোবটার ড্রয়ারটা আপনারা দেখেন, এই যে দেখতে পাচ্ছেন এটা ড্রয়ারের তলাটা পর্যন্ত কাঠ, পিছন সাইডে কাঠ, সম্পূর্ণ কাঠ ইউজ করা। আর এই যে কাঠের ফাইবারগুলো দেখেন, চিটাগাং সেগুন কাঠের ফাইবারগুলো অনেক সুন্দর কিন্তু গ্লেজি থাকে। আর এই লেকার কালার পার্নিশগুলো অনেক আয়নার মতো চকচকে এই কালারগুলো। তো এই ওয়ার্ড্রোবটাও কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন। এই ওয়ার্ড্রোবটার প্রাইসটা আমরা জানা করেছি লেকার পলিশে 40,000 টাকা, হ্যান্ড পলিশে 35,000 টাকায়। এই চমৎকার ওয়ার্ড্রোবটা আপনারা নিতে পারবেন। আমি আপনাদের মাঝে প্রতিনিয়তই এই ফার্নিচার রিভিউগুলো করে থাকি, নিত্য নতুন প্রোডাক্টের রিভিউগুলো আপনাদের মাঝে নিয়ে আসি, আপনারা দেখেন, কারো না কারো ভালো লাগলে আমাদেরকে অর্ডার করেন। তো আজকেও আমি এই কয়েকটা প্রোডাক্ট নিয়ে কথা বললাম, আশা করছি আপনাদের প্রোডাক্টগুলো ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারাও চাইলে আমাদেরকে অর্ডার করে দিতে পারেন। ইনশাআল্লাহ আমরা যেভাবে দেখাচ্ছি যেভাবে বলছি ঠিক এইভাবে প্রোডাক্টগুলো পাবেন। তো আজকে আমি যে পুরো বেডরুম সেটটা নিয়ে কথা বললাম, এই পুরো বেডরুম সেটটার প্রাইস হচ্ছে লেকার পলিশ বার্নিশে অনলি 2,20,000 টাকা। 2,20,000 টাকায় এই চারটি প্রোডাক্ট আপনারা নিতে পারবেন। তো আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করে ন্যূনতম অ্যাডভান্স করে কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে দিতে পারেন। কারণ অনেকে আছেন ঘরে বসে প্রোডাক্টগুলো অর্ডার করতে চান, ঘরে বসে প্রোডাক্ট নিজের বাসায় নিতে চান, আপনাদেরকে বলবো নির্দ্বিধায় আমাদেরকে অর্ডার করে দিতে পারেন। যেরকম প্রোডাক্ট প্রতিনিয়ত আমি আপনাদের মাঝে দেখাই, যেরকম বলি, ইনশাআল্লাহ ঠিক এরকম প্রোডাক্টটি পাবেন। তো আপনারা যারা সরাসরি কারখানায় আসতে চান তারা কিন্তু চলে আসতে পারেন, আমাদের কারখানাটা ভিজিট করতে পারেন। আমি যদি কারখানাটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন আমাদের কারখানাতে কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট এখানে রেডি করা রাখা আছে। এগুলো যদি আপনাদের ভালো লাগে এগুলো নেবেন, আবার যদি চান নতুন করে তৈরি করে নিতে সেটাও আপনারা করতে পারেন। সামি ফার্নিচার একটি প্রস্তুতকারক প্রতিষ্ঠান, এখানে সকল প্রকার চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার তৈরি করা হয়। তো আমাদের কারখানার ঠিকানা আশুলিয়া শিল্পা অঞ্চল, চারাবাগ চৌরাস্তা, বিরুলিয়া রোড, আশুলিয়া সাবার, ঢাকা। এখানে আসলে আপনারা সামি ফার্নিচার নামে একটি সাইনবোর্ড দেখতে পারবেন, রাস্তার পাশেই ভিয়াস আমাদের কারখানাটা অবস্থিত, আসতে পারেন সকলে আমাদের কারখানায়। তো ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথাই বলবো, আসলে যে যাই করি সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে। এজন্য প্রত্যেকেই সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব এবং দিনের পথে চলার চেষ্টা করব। এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।